মোহাম্মদ মহিউদ্দিন আপনি লিখেছেন নাস্তিকের জানাজার নামাজ অংশগ্রহণের পর ইসলামের নির্দেশনা কি জানতে চাই যারা নাস্তিক বা ইসলাম বিদেশি প্রকাশ্যে ইসলাম অস্বীকারকারী বা কোনো ধর্ম তিনি না এই কথা তিনি বলেন তাহলে সেক্ষেত্রে তার জামা জানাজা নামাজ অংশগ্রহণ করা জায়েজ নাই গুনাহের কথা কারণ আল্লাহ রুবায়ন কোরআনকারীমে তার প্রিয় হাবিব সাল্লা সাল্লামকে পর্যন্ত বলেছেন যে কাফির বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ব্যক্তির কবরে এরকম না ব্যক্তি জানাজা পড়া যায় কেউ জানাজা পড়লে তিনি হবেন আহমেদ আপনি লিখেছেন কীভাবে তাকা অর্জন করবেন এবং ব্যাপারে কিছু নসিহত করুন ভাই তাকা অর্জন করার জন্য প্রথমত আল্লাহ তালার প্রতি ইমান আমাদের এবং আখালের প্রতি ইমান আমাদের বৃদ্ধি পেতে হবে সেটি সঠিক থাকতে হবে এর পাশাপাশি হারাম হালাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে করোনা এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে সেই সাথে আল্লাহ বলেছেন হে ইমান তোমরা তাকু অবলম্বন করো এবং সাদেক এবং সত্যবাদী মুখলেস নিষ্ঠাবান মোত্তাকি মানুষদের সাথে থাকো অতএব যত বেশি তাকুয়াবান মানুষদের সাথে উঠা করবেন আপনার মধ্যে তাকুয়ারে গুনটি ইনশাল্লাহ আসতে থাকবে মানসুরা ইয়াসমিন আপনি লিখেছেন প্রতি রাতে সুরামুল্ক পড়তে হয় যদি এশার নামাজে মূল তেলাওয়াত করি তাহলে আলাদা করে ঘুমের আগে সুরামুল পড়তে হবে দেখুন দেখুন মুলক রাতে পড়ার মানেই হলো যে আপনি সূর্যামুল্গ তেলাওয়াত করবেন আলাদা সালাতের মধ্যে নয় সালাতের মধ্যে যেটি আপনি তেলাওয়াত করছেন সেটি তো সালাতের অংশ হিসাবে করছেন কিন্তু আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সুরালাটা আলাদাভাবে পড়বেন শুধুমাত্র সালাত এসার মধ্যে পড়লেন সেটাই এটা আপনার ইয়ে হিসাবে কি বলে আপনার ওই রাতের আমল হিসাবে যথেষ্ট হবে না অতএব আপনি সূরামুল্গটাকে আলাদা করে পড়ার চেষ্টা করুন